গুড ইভিনিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে হচ্ছে পার্টি, পার্টিতে আছে আমাদের চিকেন রোল আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। চিকেন রোল আর কোল্ড ড্রিঙ্কস হচ্ছে আমাদের আজকে ডিনার, পার্টি টাইম। আজকে অনেক দিন পর এই খাটা খাটনি করে আমাদেরকে আজকে, আমরা অনেক খেটেছি বলে আজকে আমাদেরকে রাহুল পার্টি দিচ্ছে, তো আজকে হবে পার্টি। চলো আমরা এখন সিনেমা দেখতে দেখতে রোল আর কোল্ড ড্রিঙ্কস খাবো রাতে। রাখো যাচ্ছে, কেন তুমি যাবে আবার, যাও। গুড মর্নিং, এখন বাজে 9:30। আর আগের দিন কাপড় কাচলে তো আমার একটাই কাজ, দ্বিতীয় দিন আবার শুকোতে দাও, তো এটাই করছিলাম। এখন একটু লেটেই উঠেছি আমরা, কালকে একটা সিনেমা দেখেছি। এর কালকের মুভিটা কি ছড়ি, না ছড়ি, কেউ যদি দেখতে চাও দেখতে পারো, বেশ ভালো সিনেমাটা, মানে খুবই ভালো সিনেমাটা, ভয়ের কিন্তু অত তো ভয়ের ভয়ের বলা যেতে পারে, অতটা ভয় লাগেনি, তাই না? ভয় লাগেনি অতটা, কিন্তু বেশ ভালো, খুব ভালো লেগেছে সিনেমাটা। তো এই দেখে কালকে ঘুমিয়েছি, রাত হয়ে গেছে, আর আর এই সব চলছে না, এখন রান্না বাড়িও আজকে সেরকম কিছু নেই, তো ভাবলাম ঠিক আছে আস্তে ধীরে সুস্থে উঠি। আর আমাদের ওই বাড়িতে মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে, প্রায় টুকটাক কাজ আছে, পাইপ লাইনের কাজ হয়ে গেছে, ইলেকট্রিকের কাজও হয়ে গেছে, আর মোটামুটি টুকটাক একটু কাজ বাকি আছে, তো শেষ হয়ে গেলেই আমরা চলে যাব, সেরকম কোনো ডেট ফিক্স করিনি। তো ফিক্স ডেট কিছু আমি বলছি না, কেন কি বাই চান্স যদি হয়, খুব বেশি তো দূরে নয় আমাদের থেকে, এখান থেকে কতখানি, কত কিলোমিটার হবে এখান থেকে, এখান থেকে কত কিলোমিটার হবে, তো 4 কিলোমিটারের মধ্যে এখান থেকে, তো যেদিনকে কাজ হয়ে যাবে মোটামুটি আর হয়তো চার পাঁচ দিন লাগবে, কাজ কমপ্লিট হয়ে গেলে আমরা ঢুকে যাব। তো এই আর দেখা যাক, ওয়েটিংয়ে আছি কখন তাড়াতাড়ি কাজ হবে। তো চলো এখন ভাবছি একটু চা খাই, চা টা খেয়ে কাজবাজ শুরু করি। তোমার গুড মর্নিং হলো, পরীক্ষা শেষ তাই 9:30 গুড মর্নিং, পানি ফলকে কি বলতে ছোটবেলা, জল ফল আওয়াজ পাইনি, কি বলতো না নান্দি, কি বলতো আর কি জানো, কি ইংলিশ কিসে কিসব ইংলিশ আমি তো বুঝতে পারি না, ইংলিশ পড়ো আমাকে একটু শিখিয়ে দিও, গোয়াভা মানে বাবা, হ্যাঁ হ্যাঁ ওই দেখ, শুরু শুরুতে একটু রোদ, মানে শুরুর দিকে ডিসেম্বরের এই নভেম্বরের শুরুর দিকে একটু রোদটা ভাল লাগতো, বেশ স্নান টান করে দাঁড়াতাম হালকা রোদ, এখন রোদ বাপরে বাপ উড়িয়ে দিচ্ছে, কি গরম, মানে ডিসেম্বর হয়ে গেল কোনো ঠান্ডার ব্যাপার স্যাপার নেই। তো এখানে বাচ্চাটা আছে, আমরা রোজ ওর পড়াশুনো শুনি, ছোটবেলায় ও যখন শুরু শুরুতে হিন্দি বলা শিখছিল তখন এরকম ওকে বলা হতো যে যা জল পানি ফল নিয়ে আয়, তো ছোট ছিল তখন বোধ হয় আড়াই বছর বয়স, তো তখন এরকম গিয়ে বলছে যে আমার বোনকে বলছে প জল ফলটা দে তো,
মানে পানি ফল ওকে বলা হয়েছে আনতে, যে জল ফল নিয়ে আসছি। তো আমার বোনকে পই বলে, ওর যেহেতু নাম পম, তো সেটার ফার্স্ট ওয়ার্ডটাই ও প, প জল ফলটা দিত। তো সেই থেকে আমরা পানি ফলকে পানি ফল বলি না, জল ফল বলি। দেখো এইটা আমার কম্বল, এখানে আর খুলছি না, এইটা আমার কম্বলটা, কেন কি প্যাক করতে অসুবিধা হবে। তো এ যে কবে আমি গায়ে দিতে পারবো, এই গায়ে দেওয়ার জন্য অপেক্ষায় আছি, ঠান্ডাই পড়ছে না যে গায়ে দেব। তো এই অবস্থা এখানে। তো যাই হোক, এখানে ঠান্ডা না পড়াটাই ভালো, একেবারে ওখানে গিয়ে পড়ুক। ওয়েট করে আছি কবে ঠান্ডা পড়বে আর এটা গায়ে দেব। আজকে চা খাচ্ছি এই দিয়ে, নন্দা বিস্কুট পাই, চা খাচ্ছি, বিস্কুট মিষ্টি দিয়ে। আর বড় প্যাকেট আনাচ্ছি না, কেন কি আবার শেষ হবে না, সেই জন্য আর বড় প্যাকেট নিয়ে আসছি না, ছোট ছোট প্যাকেটই চার পাঁচ দিনের জন্য। আমরা এখন কটকটি খাচ্ছি, কারা কারা খাও জানিও, আমাদের ভালো লাগে খেতে। একটা গুড়ের পাওয়া যায়, একটা চিনির পাওয়া যায়, একটা চিনির, এখানে একটা দোকান বসে, শীতকালে সবকিছু পাওয়া যায়, পিঠে পুলি, শীতকাল হলেই দোকানটা বসে, মোয়া নিয়ে আসবো তো। গুড ইভিনিং, সকালের পর থেকে এই ভিডিও এলাম, কি করব আজকে সারাদিন, কি না করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। আজকে সারাদিন বেসিক্যালি কিছু করিনি, কেন কি দু তিন দিন ধরে যা চলছে ক্যামেরা, মানে ভিডিওতে তো খুব একটা ক্যাপচার করা যায় না, ফোনও থাকে না হাতের সামনে সব সময় সকালের দিকটা। তো দুদিন মানে প্রচুর খাটাখাটনি হয়ে গেছে, তার উপর কালকে বেরোতেও হয়েছিল, বেরিয়ে এসে আবার সেই বিকেলে সমস্ত গোছ, মানে হাফ গুছিয়ে গেছি, এসে আবার সমস্ত করে, তো কালকে একটু খাটাখাটনি হয়ে গেছিল। তারপর রাত অবধি সিনেমাও দেখেছি কালকে, সেই জন্য আর সকাল থেকে আজকে রান্নাও ছিল, কালকের ভেটকি মাছটা কেউ খায়নি, মানে ছিল রাতেরটা, রোল নিয়ে এসেছিল, সেই জন্য রোলটা খাওয়া হয়েছে, ভেটকি মাছ খাওয়া হয়নি। তো এই রাতের বেলা এখন দেখো পানি ফল খাচ্ছে, ভুল ভাল জিনিস, আমিও খাচ্ছি, আসলে সকাল থেকে খাওয়া হয়নি, সকালে নিলাম, ও দুটো খেয়েছে রেখে দিই, তারপর বললো ভাত খেয়ে খাবো, ভাত খেয়ে আর খাওয়া হয়নি, ঘুমিয়ে পড়েছি আমরা দুজনেই, মানে সবাই ঘুমিয়ে পড়েছি, ঘুম থেকে উঠে এখন হঠাৎ মনে পড়লো, ভাই শুকিয়ে যাবে, যাই হোক আমি বললাম কালকে খাস, বললো দুটো খাই, মিষ্টি আছে পুরো পানি ফলগুলো না রে। তো এই জন্য ভেটকি মাছ ছিল আর মাছের তেল নেওয়া হয়েছিল, কালকে রুই মাছের তেল ছিল, রুই মাছের তেলটা একটু চালের গুঁড়ো ছিটিয়ে ভেজে নিয়েছিলাম। তো এই খাওয়া হয়েছে দুপুরবেলা, আর রাতেও এখন হালকাই খাবো, কালকে ভেটকি মাছ, রাতে আবার রোল কোল্ড ড্রিঙ্ক খাওয়া হয়েছে, রাতে এখন আলু সিদ্ধ, ডিম সেদ্ধ, ভাত আর ডাল সেদ্ধ করব। তো এই প্রেশার কুকারে ডাল আলু বসিয়ে দেব আর ভাত করে নেব। আর এত মানে কার, কালকে এক প্যাকেট কলার চিপস এনেছি, খেয়ে নিয়েছি, ব্যাস কলা কাজ করে দিয়েছে, নিজের এফেক্ট দেখিয়ে দিয়েছে পুরো। আজকে অবস্থা আরো খারাপ, ওই জন্য আর একটু বেশি আনইজি আনইজি ফিল হচ্ছে, হঠাৎ ভাবছি কেন এরকম হচ্ছে প্রবলেম, মেয়ে বলছে মা এতগুলো কালকে আমরা কলার চিপস খেয়েছি বোধ হয় ওই জন্য। তো যাই হোক, তো সেই জন্য আরো শরীরটা ছেড়ে দিয়েছে, মানে এনার্জি পাচ্ছি না আজকে, আর কিছু প্যাকিং ফ্যাকিং কিচ্ছু করিনি, তো সেই জন্য প্যাকিং এর আর কিছু সেরকম নেই অ্যাকচুয়ালি করার মতন, মোটামুটি হয়ে গেছে, এবারে যা আছে রাহুল এসে দেখবে ওর জিনিসপত্র কি ফেলতে হবে কি নিতে হবে, ও না থাকলে সেটা হবে না। তো এই আর একটা জোকস মনে পড়লো, আমি আর মেয়ে গল্প করছি বসে বসে, এখন কটা বাজে ভাবে, আটটা বাজে, তো আমরা আরো বসে বসে গল্প করছি, গল্প করতে করতে হঠাৎ মনে পড়লো একটা জোকস, আমি যে দাঁড়া তাহলে বলি একটা শেয়ার করি, যে ওদের সাথে মানে জানি না হয়তো জানা জিনিস অনেক অনেকেই জানে, তবু আমি ভাবলাম আমার খুব ভালো লাগে তো আমি একটু শেয়ার করি তোমাদের সাথেও। চলো একটা জোকস শোনাই তোমাদের। এক মুরগি থি, উসকে দো বচ্চে থে, এক কা নাম থা মম্মা, জব কো বুলাতি থি আতা থা, কো বুলাতি থি আতা থা। তো ফির মম্মা নে ডক্টর কে পাস গে,
बोले कि हमने जब को बुलाती हूँ आता है, को बुलाती हूँ आता है। डॉक्टर ने सोल्यूशन दिया, बोले कि का नाम रख दो, का नाम रख दो। জানে আমরা হঠাৎ করে শুনে এটা আমরা খুব ভাল লাগলো, ভালো একটু শেয়ার করি। হয়তো অনেকেই জানো, কারা কারা জানো না, যদি কেউ নতুন শুনে থাকো তাহলে জানিও কেমন লাগলো। আমার তো হেভি লাগলো শুনে, হাসি পেলো, আমি মনে হয় ব্যাক ডেটেড, অনেকদিন পর শুনলাম তো। আমার এত ভাল লাগলো শুনে, আমি বললাম একটু একটু শেয়ার করি, একটা ভালো জিনিস, বেশ মজার, অন্যরকম। ছোটবেলাটা ভালোই লাগে, ছোটবেলায় কত জোকস পড়তাম, মানে জানতাম আমরা বলো, স্কুলে গিয়ে কত রকমের জোকস, সেই ভালোই লাগতো, আর লোককে বলতাম, মজা লাগতো এসে বাড়িতে মা বাবাকে যখন বলতাম। আর আজকালকার বাচ্চারা কি যে জোকস সেটুকুও করে না, ভুলভাল কিছুই, খেলাধুলাও নেই, কিছুই জোকস নেই। তারপরে সেই জানি না কেউ খেলেছো কি না, আও পিলো শিলো শালো, আও মিলো শিলো শালো, এরকম একটা খেলা ছিল না, জিপ জ্যাপ জুম, আমরা খুব খেলতাম বিকেল বেলা নেমে, এগুলো নতুন। হ্যাঁ, তারপরে কিতকিত, পিট্টু, প্রচুর খেলতাম, কাবাডি, লুকোচুরি। আমরা তো যেখানে যাচ্ছি দেখতে পাবে, ওখানেই আমি থাকতাম ছোটবেলা, হোল হাউজিং, এটা হাউজিং, এটা লুকোচুরি খেলতাম, হোল হাউজিং, হোল হাউজিং এ মানে লোকাতে পারে, আর যে চোর হলো তার অবস্থা তো গেল। আর যদি কারেন্ট চলে যেত, আগে যেরকম কারেন্ট যেত না, প্রচুর কারেন্ট যেত, আর মাঠের পাশে আমরা সবাই মিলে, তখন কি হতো মানে যখন কারেন্টটা যেত সন্ধে সন্ধে হয়ে যেত, তখন সবাই বন্ধু, তখন মানে অন্যরাও যাদের সাথে খেলি না তারাও একসাথে হয়ে যেতাম, হয়ে গিয়ে কান ফুসফুস খেলতাম। কি বলিস কান ফুসফুসকে তোরা এখন, হুইসপারিং নাকি এরকম কিছু একটা কানে বলে। এবারে দাদার বন্ধু, আমার বন্ধু, হ্যাঁ সব ছোটরা যাদের সাথে খেলিও না, তারাও সবাই লাইন দিয়ে লম্বা, মানে ধরো প্রায় 10-15 জনের লাইন, সেই লাইনে এবারে কান ফুসফুস খেলা হচ্ছে। এবারে প্রথমে যে বললো ওটা 15 জন অবধি পৌঁছাতে গিয়ে সেটা যে কিসে দাঁড়াচ্ছে সেটা সেই জানে। এবারে যে যে ভুল বললে তো সেটা শাস্তি, চাইনিজ হুইসপার, চাইনিজ হুইসপার, যাই হোক আমরা তো কান ফুসফুস বলি, আমরা তো কান ফুসফুসই বলি, এখনো তাই বলি। তো পুরো লাস্ট অবধি গিয়ে যে কি এসে দাঁড়াতো সেটা, মানে যার যে ভুল বলবে লাস্টে সে তো শাস্তি পাবে। শাস্তি কি হচ্ছে না, অন্ধকার সিঁড়িতে মানে কারেন্ট নেই, চারতলা অবধি ওঠো, উঠে গিয়ে এরকম হাত নেড়ে নামতে হবে। আর আমরা তো হাসি যা পেত, মানে যে ভুল বলতো লাস্ট অবধি গিয়ে মুশকিল। আর হচ্ছে আর একটা লুকোচুরি, লুকোচুরি খেলার সময় আমরা যে যারা নাম মানে গুনতে যেতাম, চোর হতো, আমরা তো লুকিয়েই আছি, যারা যারা আমরা এরকম কি করতাম, মানে ঠিক যে চুরি মানে যে চোর গেছে 1-10 গুনে আসতে হবে, যে সে যেই রাস্তা দিয়ে আসবে ঠিক ওই রকমই একটা জায়গায় লুকিয়ে থাকতাম, সে আসতো তাকে আবার সেই ধপ্পা করে দিতাম, ব্যাস সে আবার চোর, চলে গেল, আবার আসতো ওখানে লুকিয়ে থাকতো, ও ও বাকিকে খুঁজবে কি, তার আগেই ও আবার ধপ্পা কি হুশ, হ্যাঁ ধপ্পাই বলতো, ওদের ওকে ভুলেও গেছি, ও করতো আবার সে চলে যেত, মানে আমরা লুকিয়েই আছি বা যে যারা লুকিয়ে আছে তারা লুকিয়েই আছে, আর বারবার ও ওকে পাঠিয়েই যাচ্ছে, পাঠিয়েই যাচ্ছে, আর ও গুনছে আর আসছে। হঠাৎ ওই মেয়ের সাথে এইসব গল্প করছিলাম, মানে ছোটবেলার ওখানে যাব বলে, যে মা কি করতে তোমরা ওখানে, তো এই সব গল্প হচ্ছিল। আর শীতকালের ব্যাডমিন্টন নেশা, দুপুরবেলা খেলতাম সকালবেলা আর আবার রাতের বেলা, নেশার মতন ছিল। আর বিকেলবেলা একটু বড় হয়ে যাওয়ার পর থেকে তো মা এরা খেলতে নামতে দেবে না, আর যুদ্ধ বাড়িতে, নামতেই হবে খেলতে। আজকালকার বাচ্চারা ওপর থেকে নিচে নামতে গেলেই নামবো না, মানে আমার মেয়ের কথাই আমি বলছি, ওদের তিনতলায় স্কুল, তিনতলা থেকে নামবো টিফিন টাইমে, আবার উঠে যেতে হবে, থাক ওর থেকে আমি ক্লাসে বসেই টিফিন খাই। আর আমরা টিফিনই খেতাম না, দৌড়াতাম, এখনো হবে হয়তো অনেক বাচ্চা, খুব কম, তার মানে ম্যাক্সিমাম আমার মনে হয় সব বাচ্চা এরকমই হয়ে গেছে। আর কি বা করবে, কিছু করার নেই, ওদের পরিস্থিতি দিয়ে এমনিই খেলতে খেলে না, তার ওপর এই পরিস্থিতি, আর তার ওপরে
পড়াশুনোর চাপ আরও অনেক কিছু, সব কিছু মিলিয়ে মিশিয়ে সবই ঠিক আছে। আমাদের সময়ও ঠিক ছিল, এখনও ঠিক আছে। এখনকার বাচ্চারা আরও অ্যাডভান্স, আরও ভালো, সব বোঝে, পরিস্থিতির সাথে মিশে যায়। আমরা তো পরিস্থিতি কিছুই বুঝতাম না। আমাদের বাবা মারা আমাদেরকে মানে পরিস্থিতি যে কীরকম কী সেটা থেকে দূরে রাখতো, কিন্তু আজকালকার বাচ্চারা সব কিছুই জানে, সব কিছু বোঝে, তাই না? সব কিছু হ্যান্ডেল করতে পারে যে কোনো পরিস্থিতিতে। তো আমার তো মনে হয় আজকালকার বাচ্চারা বেশি স্মার্ট। আমরা ছিলাম, খেলতাম, মজা করতাম, হ্যাঁ, সিধে সাদা বোকাশোকা মানুষ ছিল। তো এই আর কি। তো চলো, আজকে আর দেখাবার কিছু নেই। রাতের ডিনারটাও আর কি করবো, সেদ্ধ ভাত, ডাল সেদ্ধ, আলু ডিম সেদ্ধ। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। কালকের জন্য আর একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে আসবো, দেখা করব। আর এখন তো ইন্টারেস্টিং ব্লগ হবেই। আর আমি চেষ্টা করব, আমি তো যদি যাই আমি ওই বাড়িতে, তো বা না যাই রাহুলকে বলবো একটু ভিডিও করতে, কীরকম কী কাজ হচ্ছে আমি সেটা তোমাদের একবার দেখিয়ে দেবো, যে কাজ চলাকালীন কী পরিস্থিতিতে আছে, তারপর আমরা যাওয়ার পরে আমি কীরকম কী করছি, পরিস্থিতি আসছে। আমি একটা লুক চেষ্টা করবো যে ওকে বলবো ভিডিও করে নিয়ে আসতে। মোটামুটি হয়ে গেছে সব কিছুই, তো দেখা যাক ওকে বলবো আমি একটু ভিডিও করতে, যদি ও করে তাহলে আমি তোমাদের কালকে শেয়ার করব ভিডিওটা। কাল বা পরশু ও যেদিন যাবে সেদিন আমি ওকে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? আর জানিও তাহলে কেমন লাগলো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। টাটা, টাটা করে দাও। এই দেখো আজকে আমাদের ডিনার, ভাবলাম দেখিয়েই দিই এই ইয়াম্মি ডিনারটা। শুধু মাংস কেন দেখাবো, তাই না? ভাবলাম শুধু মাংস কেন দেখাই, মাছ কেন দেখাই। ভিডিওটা এন্ড করার পরেও ভাবলাম এই ইয়াম্মি একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আজকে একটু, আর গরম গরম ধোঁয়া ওঠা ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম দিয়ে, পেঁয়াজ দিয়ে মাখা, এটা আর বাটার দিয়ে, দেখিয়েই দিই। চলো, টাটা, গুড নাইট।